বিভিন্ন কারণে আমরা ইংরেজি শব্দের শেষে এস বাই এস যোগ করি, নাউন প্লুরাল করার জন্য, ভার্বে থার্ড পারসন সিঙ্গুলার ফর্মের জন্য, পজিটিভ করার জন্য অথবা কন্ট্রাকশনের জন্য। যে কারণে যোগ করি না কেন, এসের উচ্চারণ তিন রকমের হতে পারে আর তা নির্ভর করে ইংলিশ ওয়ার্ডের শেষের সাউন্ডের উপর। যদি কোনো ওয়ার্ডের শেষের সাউন্ডটি প, ট, ক, ফ অথবা থ এর মতো হয়, তাহলে এর সাথে এস বাই এস যোগ হলে এর উচ্চারণ হবে স। ফর এক্সাম্পল, খাপ খাপস, স্টপ স্টপস, স্লিপ স্লিপস, হ্যাট হ্যাটস, স্টুডেন্ট স্টুডেন্টস, রাইট রাইটস, কুক কুকস, ড্রিঙ্ক ড্রিঙ্কস, ওয়াক ওয়াকস, লাফ লাফস, গ্রাফ গ্রাফস, খফ খফস, ক্লথ ক্লথস, মান্থ মান্থস, স্ট্রেংথ স্ট্রেংথস। যদি ইংলিশ ওয়ার্ডের শেষের সাউন্ডটি চ, জ, জ, স অথবা শ এর মতো হয়, তাহলে এর সাথে এস বা ইএস যোগ হলে তার উচ্চারণ হবে ইজ। ফর এক্সাম্পল, ম্যাচ ম্যাচেস, টিচ টিচেস, স্যান্ডউইচ স্যান্ডউইচেস, চেঞ্জ চেঞ্জেস, জাজ জাজেস, কেজ কেজেস, প্রাইজ প্রাইজেস, কুইজ কুইজেস, ফ্রিজ ফ্রিজেস, রেস রেসেস, নার্স নার্সেস, বাস বাসেস, ডিশ ডিশেস, উইশ উইশেস, পুশ পুশেস। বাকি যে কোনো কনসোনেন্ট বা ভাওয়েল সাউন্ড দিয়ে ইংলিশ ওয়ার্ড শেষ হোক না কেন, এর সাথে এস বাই এস যোগ হলে তার উচ্চারণ হবে জ। ফর এক্সাম্পল, ক্র্যাব ক্র্যাবস, ওয়ার্ড ওয়ার্ডস, ব্যাগ ব্যাগস, খোল খোলস, ড্রিম ড্রিমস, ফ্যান ফ্যানস, কিং কিংস, ওয়্যার ওয়্যারস, ড্রাইভ ড্রাইভস, সি সিজ, গো গোজ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আইল সি ইউ সুন। হ্যাপি লার্নিং।